নমস্কার, হেলদি স্মাইল টিপস পরিবারের সবাইকে স্বাগত। আজকের যে উপায়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা গ্রহগত দোষ দূর করা নিয়ে। এই উপায়টির দ্বারা আমরা রাহু, কেতু, শনি এবং মঙ্গল এই চারটি গ্রহের দোষ ধীরে ধীরে দূর করতে পারবো। এই গ্রহ যদি খারাপ অবস্থায় থাকে তাহলে আমাদের জীবনে নানা সমস্যা, বাধা উৎপত্তি হয়। সেই বাধাগুলিকে দূর করার জন্য আমরা অবশ্যই এই উপায়টি করব। যদিও এই উপায়টি করতে গেলে এমন কিছু একটা কাজ করতে হচ্ছে যে কাজটি করা ঠিক নয় তেমন, কারণ হচ্ছে ধূম্রপান। যদিও সিগারেটের গায়ে লেখা থাকে ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তা সত্ত্বেও আমরা গ্রহণ করে থাকি। এই যদি আমরা শ্রমিক শ্রেণীর মানুষ, অর্থাৎ যারা বিল্ডিংয়ে কাজ করছে, যারা মানে রাস্তা ঝাঁট দিচ্ছে, সুইপার, বা যারা ভ্যান চালাচ্ছে, যারা কঠিন পরিশ্রম করছে, সাধারণ শ্রমিক, যারা এই বিড়ি খেতে অভ্যস্ত, ধূম্রপান হিসেবে সিগারেটের কথা বলছি না, আমি বলছি বিড়ির কথা, এই বিড়ি যারা খেতে অভ্যস্ত, সেই বিড়ি যদি আপনারা শনিবার দিন কোনো শ্রমিককে খেতে দেন তাহলে আপনাদের এই গ্রহগত সমস্যা দূর হবে। এবারে যারা ধূম্রপান করে থাকেন ওনাদেরকে দিন, যদি ওনারা মানে পছন্দ করে তো গ্রহণ করতে পারে, যদি না পছন্দ করে না গ্রহণ করতেই পারেন। কিন্তু এই ধূম্রপান যদি ওই শ্রমিক ব্যক্তি গ্রহণ মানে করে তাহলে আমাদের জীবন থেকে গ্রহগত সমস্যা দূর হয়। আজ এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন।